সম্প্রতি দেশজুড়ে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য ও উৎকণ্ঠা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিভিন্ন ফেসবুক পেজে ও গ্রুপে অনেকেই পোস্ট করছেন নিখোঁজ সংবাদ, কিন্তু প্রকৃতপক্ষে নিখোঁজের সত্যতা যাচাই না করে এসব পোস্ট শেয়ার দিচ্ছেন নেটিজেনরা। এতে করে ছড়িয়ে পড়েছে গুজব। বর্তমানে গুজবগুলো অনেকটাই নীরব ঘাতকের কাজ করছে, জন্ম দিয়েছে অপহরণের মতো ত্রাসের। কিছুদিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানো তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয় বলে জানা যাচ্ছে। এমনকি ফেসবুকে জনপ্রিয় একজন তার পোস্টে লেখেন, 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে 35 শিশু নিখোঁজ, সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ? একটানা এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছেলে ধরার মতো কোনো একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে, সবাই সাবধান হন। এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত, আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন। অথচ পোস্টকারীরা কিছুই জানেন না এই বিষয়ে, কে নিখোঁজ হলো, কখন ফিরে আসলো কিছুই বলতে পারেন না তারা। এতে যারা নিজেদের আত্মীয় স্বজন বা বোন কিংবা বন্ধুর বোন বলে পোস্ট দিয়েছে তাদের কোনো নিকট আত্মীয় নিখোঁজ হয়নি। এছাড়া ফিরে পাওয়ার বিষয়টি সত্যিকারের আত্মীয় স্বজনরা জানলেও যারা না বুঝে শেয়ার করেছেন তারা আর পরে ফেসবুকে দেওয়া পোস্ট সরাননি, ফলে এগুলো ক্রমান্বয়ে ভাইরাল হতে থাকে। এদিকে একের পর এক শিশু নিখোঁজের বিষয় জানতে চাইলে চট্টগ্রামের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, বিষয়টি গুজব মনে হচ্ছে, কারণ এত শিশু নিখোঁজ হলে থানায় নিশ্চয়ই অভিযোগ আসত। এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পোস্টগুলো যাচাই বাছাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানান। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।